আগামীকাল বিধায়ক হিসেবে শপথ নেবেন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। আজ মেয়র হিসেবে শেষবারের মতো জিবি এলাকা পরিদর্শন করেন তিনি। জিবি বাজার এলাকায় রাস্তা প্রশস্ত করার জন্য ইতিমধ্যে রাস্তার উপরে আসা দোকানগুলি ভেঙে ফেলা হয়েছে এবং কাজও শুরু হয়েছে। এখন ড্রেন তৈরির করার জন্য আরও কয়েকটি দোকান ভাঙার প্রয়োজন। সেই ব্যাপারে আজ বিস্তারিত সরজমিনে পরিদর্শন করেন তিনি। দোকানিদের সঙ্গে কথা বলে সহমতের ভিত্তিতে দোকানগুলি ভেঙে ড্রেন করা হবে, পরবর্তীতে তাদের পুনর্বাসন দেওয়া হবে, এই ব্যাপারে আজ সিদ্ধান্ত হয়। পরিদর্শনকালে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পৌর কমিশনার শৈলেশ যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ আরও অনেকে। এটা তো আমরা গত দুর্গাপূজার সময় কাজটা শুরু করেছিলাম, কোনো কারণে অনেকেই এখান থেকে যারা ছাড়ার কথা জায়গা তারা ছাড়েননি বলে কাজটা কিছুটা স্লো হয়েছে। এখন পুরোদমে আবার শুরু করা হবে। আজকে আমরা এখানে ভিজিট করেছি বাজার, জিবি বাজার যে প্রোগ্রাম ছিল সেটাও আমরা সঙ্গে কথা বলেছি, ওরা সম্মত হয়েছেন এবং আমাদের বলি যে টেনশন ছিল ওনারা কাজ করে কাজ শুরু করে দেবেন। আর এই রাস্তাটা প্রশস্ত হওয়া যেটা ছিল এটা অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে। আজকে আমরা এটা ভিজিট করেছি, আমাদের সঙ্গে জোনাল চেয়ারম্যানরা আছেন, আমাদের এখানে এমআইসি মেম্বার আছেন, ইনকর্পোরেটর আছেন, আমাদের ডক্টর শরীর যাদব জি যিনি কমিশনার আছেন এবং ডিভিশন থ্রি যারা ইঞ্জিনিয়ার তারা ওনারাও আছেন, পূর্ত দপ্তরের এবং আমাদের দপ্তর আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সবাই মিলে এই এলাকার লোকের সঙ্গে কথা বলে রাস্তা যাতে দ্রুত কাজ শেষ করা যায়, ড্রেনটা করা যায় সেদিকে চেষ্টা করা হচ্ছে। এবং বিশেষ করে আমাদের কমিশনার সাহেব বলেছেন যে ড্রেনটা করা হচ্ছে সেটা যাতে কভার ড্রেন করা হয় সেক্ষেত্রেও আমাদের পৌর নিগম আর্থিকভাবে সহযোগিতা করবে, প্রত্যেক এভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এবার মেয়র হিসেবে এবারের মতো আজকে শেষ ভিজিট কি বলবেন এটা আমরা বলতে পারছি না, এখন অব্দি মেয়র আছি, কাজ করে যাচ্ছি, যখন নির্দেশ আসবে সেই নির্দেশ নিয়ে কাজ করবে।